What Bengal Thinks Today, India Thinks Tomorrow. বাংলাকে নিয়ে করা গোপালকৃষ্ণ গোখেলের এই মন্তব্যে আমরা বাঙালিরা আজও খুব গর্ববোধ করি। কিন্তু গোপালকৃষ্ণ গোখেল যে বাংলাকে নিয়ে এই মন্তব্য করেছিলেন সেটা আমাদের আজকের পশ্চিমবঙ্গ নয়। সেই সময়ে বাংলা ছিল ভারতবর্ষের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্র, যার আয়তন ছিল অনেকটা বড়। আজকের পর্বে আমাদের বিষয় বঙ্গভঙ্গের আগের বাংলা এবং বঙ্গভঙ্গ 1905 মানচিত্র সহযোগে। বঙ্গভঙ্গের ওপর এত তথ্যপূর্ণ ভিডিও ইউটিউবে সম্ভবত প্রথম। সাবস্ক্রাইব করুন আরোহণ চ্যানেলটিকে ও বেল আইকনে প্রেস করে সিলেক্ট করুন অল অপশনটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বঙ্গভঙ্গের আগে বাংলার আয়তন ছিল 1,89,000 স্কোয়ার মাইল ও জনসংখ্যা ছিল 7,80,00,000। অবিভক্ত বাংলার বিস্তার ছিল আজকের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও বাংলাদেশ ব্যাপী। তখন বাংলার জেলার সংখ্যা ছিল 48টি, যেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ণিয়া, ভাগলপুর, সাঁওতাল পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, মেদিনীপুর, নদিয়া, যশোর, খুলনা, চব্বিশ পরগনা, রংপুর, দিনাজপুর, মালদা, বগুড়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, বাকেরগঞ্জ, বর্তমানে বরিশাল, ময়মনসিংহ, টিপেরা, নোয়াখালী, চট্টগ্রাম, চট্টগ্রাম হিল ট্র্যাক্স, চম্পারণ, সারান, দারভাঙা, গয়া, পাটনা, শাহাবাদ, মুজাফরপুর, হাজারিবাগ, মানভূম, রাঁচি, পালামু, সিংভূম, বালাসোর, কটক, পুরী, মানঘের, যার এখন নাম মুঙ্গের, কান্ধামাল এবং আঙ্গুল। এছাড়া ছিল কিছু প্রিন্সলি স্টেট যারা সরাসরি বাংলার অংশ না হলেও ইংরেজদের দ্বারা পরিচালিত হতো। কলকাতা ছিল সেই সময়ের অন্যতম বাণিজ্যিক নগরী ও ভারতের রাজধানী। 19 শতকের শেষ ও 20 শতকের শুরু, এই সময়ে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ক্রমশ বাড়তে থাকে, যার মূল উৎস ছিল বাংলা। জাতীয় কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের দায়িত্বে বাঙালিরা ছিল খুবই প্রভাবশালী। সেই সময়ের বাংলা পত্রিকাগুলির ব্রিটিশদের জনবিরোধী নীতির সমালোচনা সাধারণ মানুষের মনে জাতীয়তাবাদের সঞ্চার করছিল। তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এটা বুঝতে পেরেছিলেন, এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে গেলে বাংলা ও বাঙালিদের দুর্বল না করলে হবে না। 20 জুলাই 1905 সরকারিভাবে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়। এখানে বলে রাখা দরকার, বাংলার পূর্ব দিক ছিল মুসলিম অধ্যুষিত ও পশ্চিম দিক ছিল হিন্দু অধ্যুষিত। লর্ড কার্জন এই বিভাজনের কারণস্বরূপ যে যুক্তিগুলি দেখান সেগুলি হল, বাংলার এত বড় এলাকা কলকাতা থেকে পরিচালনা করা সম্ভব নয়, তাই প্রশাসনিক সুশাসনের জন্য এই বিভাজনের প্রয়োজন। কলকাতা কেন্দ্রিক পশ্চিম বাংলার ফলে বাংলার পূর্ব প্রান্তের উন্নতি ধীর গতিতে হচ্ছে। মুসলিম কেন্দ্রিক পূর্ববঙ্গ ভাগ হলে সেখানে মুসলিম সম্প্রদায়ের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আসামের সাথে পূর্ববঙ্গ যুক্ত হলে আসামের চা, তেল, পণ্য সামগ্রী ও কাঁচামাল অপেক্ষাকৃত কম খরচে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানি করা সম্ভব হবে। আসামের সাথে চট্টগ্রাম বন্দরের রেলপথে যোগাযোগের কথাও বলা হয়, কিন্তু তার এই পরিকল্পনার আসল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ধ্বংস করা। সেই লক্ষ্যেই তিনি তার কুখ্যাত ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রয়োগ করেন। এক্ষেত্রে তিনি যে দুটি ভিত্তির ওপর বাংলাকে ভাগ করেছিলেন তার একটি ধর্ম ও অপরটি ভাষা। 16 অক্টোবর 1905 বঙ্গভঙ্গ কার্যকর হয়। প্রথমত ধর্মের ভিত্তিতে বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি বেঙ্গল, অন্যটি ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। বাংলার পূর্ব দিকের 15টি জেলাকে বাংলা থেকে পৃথক করে নতুন প্রদেশের সাথে যুক্ত করা হয়, যেগুলি হল
জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, মালদা, রাজশাহী, বগুড়া, পাবনা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, টিপেরা, নোয়াখালী, চট্টগ্রাম ও চট্টগ্রাম হিল ট্র্যাকস। নবগঠিত ইস্টবেঙ্গল অ্যান্ড আসামে হিন্দু ও মুসলিম জনসংখ্যা দাঁড়ায় যথাক্রমে 1,20,00,000 ও 1,80,00,000। ফলে বাঙালি হিন্দুরা এই নতুন প্রদেশে সংখ্যালঘু হয়ে যায়। অপরদিকে বাংলার পশ্চিম দিকে 5টি হিন্দিভাষী প্রিন্সলি স্টেট চাংভাকার, কোরিয়া, সারগুজা, জাশপুর ও উদয়পুরকে বাংলা থেকে পৃথক করে সেন্ট্রাল প্রভিন্সের সাথে যুক্ত করা হয়। তার বদলে সেন্ট্রাল প্রভিন্স থেকে সম্বলপুর এবং 5টি উড়িয়াভাষী প্রিন্সলি স্টেট কালাহান্ডি, পাটনা, সোনপুর, রায়রাখল ও বামরাকে বাংলার অন্তর্গত করা হয়। এর ফলে বাংলায় বাংলাভাষী মানুষের সংখ্যা দাঁড়ায় 1,70,00,000। অন্যদিকে হিন্দি ও উড়িয়া ভাষাভাষী জনসংখ্যা বেড়ে হয় 3,70,00,000। এইভাবে বাংলাতে বাঙালিরা ভাষার দিক থেকেও সংখ্যালঘু হয়ে পড়ে। বাঙালি হিন্দুরা এই বিভাজনের প্রবল বিরোধিতা করে। বঙ্গভঙ্গের ফলে সমগ্র বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শুরু হয়। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের শুরু হয়। পূর্ববঙ্গের মুসলিমরা এই বিভাজনকে সমর্থন করে, যার কারণ ছিল তাদের দুর্বল অর্থনৈতিক অবস্থা ও বাংলায় হিন্দু ব্যবসায়ীদের প্রাধান্য। তারা এও মনে করতে থাকে এই নতুন প্রদেশে মুসলিমদের নিয়ন্ত্রণ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে, তাই মুসলিমরা স্বদেশী আন্দোলনের বিরোধিতা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।